ছিলেন, আমি তোমাদের বেঙ্গলি ম্যাম মণি ম্যাম। আজকে তোমাদের আমি অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। এই অনুচ্ছেদ রচনা তোমাদের কিন্তু আনসিন থাকবে, আমরা যেটা করাবো সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, সেই রকম আসবে না, তোমাদের এটা নিজেদের ভাষা থেকে লিখতে হবে। এই যে লেসন প্ল্যানটা যাবে এটা হচ্ছে তোমাদের 30/9 তারিখে যাবে, আর ঠিক 48 ঘন্টা পরে তোমরা সেটা ভিডিওটা দেখতে পাবে। এবার বলছি আমি অনুচ্ছেদ রচনা কি। পরস্পর সমন্বয়যুক্ত কয়েকটি বাক্যের সাহায্যে একটি বিশেষ ভাব প্রকাশ করার নাম হচ্ছে অনুচ্ছেদ রচনা। এই অনুচ্ছেদ রচনাগুলি লিখতে গেলে তোমাদের কতগুলো নিয়ম মেনে বা বিষয় মেনে মনে রাখতে হবে। যেমন দেখো, 1 নম্বরে হচ্ছে একটি অনুচ্ছেদ লিখতে গেলে একটি ভাব বা বিষয় অবতারণা করতে হবে, অন্য কোনো ভাব সেখানে আসতে পারবে না। 2 নম্বর হচ্ছে পরস্পরের মধ্যে একটা ধারাবাহিকতা রাখতে হবে বাক্যগুলির মধ্যে। 3 নম্বর হচ্ছে তুমি যে অনুচ্ছেদ রচনাটা লিখবে তার ভাষা হবে সহজ সরল গতিময় ও সাবলীল। 4 নম্বর হচ্ছে অনুচ্ছেদে যেন কোনো বানান ভুল বা ব্যাকরণগত ভুল না থাকে। 5 নম্বর হচ্ছে তোমাদের এই অনুচ্ছেদটা যখন লিখবে তখন তোমাদের চলিত ভাষায় লিখতে হবে। 6 নম্বর হচ্ছে আমি তোমাদের দেব হচ্ছে 80টা শব্দের মধ্যে তোমাদের অনুচ্ছেদ রচনা লিখতে হবে, 80টার কম বা বেশি শব্দ ব্যবহার করবে না। আর 7 নম্বর সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে যে অনুচ্ছেদে কখনো ভুল তথ্য দেবে না, যে তথ্যটা দেবে সেটা যেন সত্যি হবে। কেমন এই কটা নিয়ম তোমাদের সবসময় অনুচ্ছেদ রচনা যখন লিখবে মনে রাখতে হবে। আবার বলছি, এটা কিন্তু আনসিন থাকবে, এটা তোমাদের পড়ার মধ্যে থাকবে না, তোমাদের নিজেদের বুদ্ধিতে ইয়ে করে অনুচ্ছেদ রচনাটা লিখতে হবে, ঠিক আছে।